যার জন্য তোর এত অপমান হলো তাদের তুই বদলা নিবি না? এটা হতে পারে? কোথাও বেরোনোর আগে এত মাথা গরম করতে নেই, তাহলে ওকে আমার সামনে থেকে এখনই চলে যেতে বল। এই শোন, আমি না এখানে যেতে আসিনি, কুরিয়ারের লোকটা এসেছিল তাই বলতে এসেছি, কোনো রকম প্ল্যান করে আসিনি, যাকে যা ইচ্ছে ভাবতো। আসলে কি বলতো, তোর অ্যাটিটিউড দেখে, তোর চলাফেরা দেখে মনে হচ্ছে না তুই অনুতপ্ত। যা কাণ্ড করেছিস তার থেকে কোনো শিক্ষা নিয়েছিস বলেও মনে হচ্ছে না, বরং এটা মনে হচ্ছে যে তুই বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিস। আমার তো ছোট ম্যাডামের অঙ্কটা চিরকালই বড্ড জটিল লাগে। দেখ দিদি, আসলে এখন ব্যাপারটা কি বলতো, আমার সময়টা খারাপ যাচ্ছে, তো তাই তোদের যা ইচ্ছে হচ্ছে তোরা বলছিস। আর ব্যাপারটা কিরম বলতো, এখন যদি মেঘ আর ভানুর একটু শরীর খারাপও হয়, বলবি আমার প্ল্যান করার জন্য হয়েছে, আমি ভেবেছি তাই হয়েছে, যাকে যা ভাবার ভাব, চালি যা চালি যা। ম্যাডাম শুনুন, আমরা যাই, ওরা লাস্ট মোমেন্টের গোছগাছগুলো করে দিক। চলুন। বলছি তোরা সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে না, আমি কুরিয়ারের ব্যাপারটা দেখে নিচ্ছি। আসছি, চলুন। জয়া। হ্যাঁ জেঠিমণি। তুমি মেঘার ভানুকে ডেকে এসেছো? হুম। আজই তো রাত্রিরে ওরা চলে যাবে, দুপুরবেলাটা অন্তত সবাই মিলে একসঙ্গে খাক। ওর এক্ষুনি চলে আসবে, এই তো এসে গেছে। মা দাও দাও খিদে পেয়েছে। একটু বাবা। আমি আর উৎপল তোদের সব ম্যাজিকের জিনিসপত্র গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এই পেপারটা রাখ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক করে রাখিস। জয়া, তোমার জেঠুমনি এখনো আসেনি, দেখো তো কি করছে। আমি আমি এক্ষুনি দেখছি, এই তো। আরে বাবা, সবাই এসে গেছে দেখছি, আমি লেট।